তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে আছে আলু চচ্চড়ি, তো শুকনা মরিচ দিয়ে আলু চচ্চড়ি করা হয়েছে। আর এদিকে ভাজছে বর লুচি, বাবার বর মিলে, তো বর লুচি টলছে, এখন বেজে গেছে 1:20। তো বরের আর বাবার কালকে সকালে ট্রেন আছে 4টার সময়। তো বরের বাবা 4-5 দিনের জন্য যাচ্ছে একটু বাইরে, তার জন্য সব কিছু যে পেকিং করে নেওয়া হয়েছে। তো এখানে আছে ভাত, আলু চচ্চড়ি, ডিম বয়েল আর লুচি নিয়েছে। তো বর আর বাবা ফটাফট করে স্নান টান করে নিয়েছে, স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর যেহেতু ভোরবেলা ট্রেন, তার জন্য আমরা কেউই ঘুমাইনি ওদিন রাত্রে, তো কারণ ঘুমালে সব কিছু বানিয়ে নিয়ে যেতে দেরি হয়ে যাবে। আর যেহেতু করোনার সময়, তার জন্য ট্রেনের খাওয়া আমরা একটু অ্যাভয়েড করছি যেটুক পারছি। কিছু লাগলে তো কিনে খেতেই হবে, কিন্তু যেটুক পারছি আমরা ঘরের থেকে দেওয়ার চেষ্টা করছি যে ট্রেনের কিছু কিনে না খেতে হয়। ইভেন কি জলটাও আমরা দিয়ে দিচ্ছি যে ট্রেনের থেকে কিছু না কিনে খেতে হয় যেটুক পারবে। তো আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে, তো বর স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে, তো বর চলে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো আমি থাকবো ঘরে, আমার একটা বোন থাকবে, তো বোন আর আমি থাকবো ঘরে। আর যেহেতু গরমের দিন, তার জন্য বাইরে একদম ফর্সা হয়ে গেছে, তো আকাশে আলো ফুটে গেছে, তো দেখতে পাচ্ছ যে আলো হয়ে গেছে। তো বর চলে যাচ্ছে, আর বরের সাথে আমি একটু বেরোলাম গেটে, আর বাবা ওদিকে আগে চলে গেছে। তো বাবা আগে আগে চলে গেছে, তো বর আবার গিয়ে আবার ঘুরে বলতে আসলো যে সাবধানে থাকবে। তাই আমি বললাম ঠিক আছে, তুমি টেনশন করো না, তুমি যাও তাড়াতাড়ি, ট্রেনের সময় হয়ে গেছে। তো আমাদের এখান থেকে হেঁটে যেতে স্টেশন মাত্র 10 মিনিটের রাস্তা, তো হেঁটে গেলে 10 মিনিট লাগবে। তো তার জন্য বললাম তাড়াতাড়ি যাও, বেরিয়ে যাও, নাহলে তো ভোরবেলা তো কিছু পাওয়া যাবে না টোটো টোটো, তো হেঁটেই যেতে হবে। তো বর চলে গেল হেঁটে, দেখতে পাচ্ছ যে যাচ্ছে বর। আর বর যেহেতু রাত্রে ঘুমায়নি, যে খাওয়া দাওয়া করে স্নান টান করে সব কিছু চলে গেছে, ট্রেনে শুয়ে পড়বে। আর বর যাওয়ার পরে আমি এসে শুয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রেস ব্লগ অ্যান্ড কুকিং। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো দেখতে পাচ্ছি আমি স্নান টান করার পর রেডি হয়ে গেছি, এখন বেজে গেছে 1:45, পুরো 1:45 বাজে। তো এই দেখো ছোট্ট একটা ব্যাগ নিয়ে যাচ্ছি মার ঘরে। তো কেন যাচ্ছি, কি কর, কেন সব কিছু তোমাদেরকে মার ঘরে গিয়ে বলবো, তখন ফটাফট করে মার ঘরে চলে যাই, কারণ কি 1 বেজে আসছে, পরে টোটো টোটো পাবো না, আর এই ব্যাগ নিয়ে হেঁটেও যেতে কষ্ট হবে তার জন্য। তো ফ্রেন্ডস আমি জাস্ট ঢুকলাম, যে ব্যাগ থেকে রাখলাম। তো চলো দেখি মা কি করে। মা কি করছো, কি করছো তুমি? স্নান করলে? মা স্নান করে উঠলো জাস্ট। আমরা জাস্ট লাঞ্চ করে উঠলাম, তো এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো মা এবার বাসন ধুতে যাবে, তা আসার পরে কিছু শেয়ার করি নি, কারণ এই যে তুমি দেখাই তোমাদের সাথে, তখন তো দেখালাম একটু। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে প্রচন্ড আওয়াজ হচ্ছে, পাশের বাড়ি ঢালাইয়ের কাজ চলছে, তো এই জন্য প্রচন্ড আওয়াজ হচ্ছে, তার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করছি না, মানে এই আওয়াজে পুরো মানে কি বলবো, মাথা ভ ভ করছে, সারাদিন আওয়াজ হচ্ছে। তো মা এবার বাসন টাসন মাজবে, তো চলো বিকালে একটু শেয়ার করবো তোমাদের সাথে কিচ্ছু। তো এবার ওই ঘরে যাই, গিয়ে একটু রেস্ট নিই। তো ফ্রেন্ডস গুড ইভিনিং, এখন বেজে গেছে 7টা। তো আমি বসে আছি, তো আজকে একটু ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠেছি 5:30-6টার দিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু মুখ ধুয়ে একটু টুকটাক এদিকে ওদিকে কাজ করলাম। তো তোমরা একটু লাগেজ দেখতে পারলে,
তো আমার একটা মামা আসছিল, ও এখানে মানে কলকাতায় থাকে, এখানে ট্রান্সফার হয়েছিল, তো 2 বছর এখানে করলো, আবার কলকাতা ট্রান্সফার হয়ে গেছে, তো আজকে চলে গেল মামা এখানে আমাদের এখান থেকে। পরে গিয়ে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর ইভিনিংয়ে কিছু খাইনি যেহেতু শরীরটা এতটা ভালো না। তো বর ওরা গেছে বাইরে একটু কাজে, তো আস্তে আস্তে 2-3 দিন লাগবে। আর আমি এখন তোরও মানে কেন এসেছি মানে কি আসতাম না এখানে, আমার শরীরটা ভীষণ খারাপ, কালকে সারা রাত্র শুইনি, প্রচণ্ড পেটে ব্যথা করছিল। তো সকাল 6:30-6:30 দিকে ওরা গেছে, তারপর একটু বমেছে, তো তার জন্য মার এখানে এসে পড়েছি, শরীরটা ভালো না, একটু অসুস্থ আছে, তার জন্য এসে পড়েছি। তো ওখানে আর ইভিনিং টাইমে কিছু খেলাম না, তখন বসে আছি, তো একটু বসে বসে মাদের সাথে কথা বলবো, একটু টিভি দেখবো। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আমি উঠে গেছি, তখন বেজে গেছে 8টা, আমি উঠে টুটে ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি, তো আমি দোকান যাবো, তো ফটাফট করে স্নান টান করে খাওয়া দাওয়া করে পরে দোকান চলে যাব তাড়াতাড়ি 9টার মধ্যে। তো দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ উঠেছে, দেখো কি রোদ উঠেছে, পুরো দেখাই যাচ্ছে না মনে হয়। মাও যাবে দোকান, তো আমি একটু আগে গিয়ে খুলবো যেহেতু পাপ্পা নেই, তো মা গিয়ে একটু পরে যাবে, মা রান্না বান্না করে পরে যাবে। দেখো মা, মা হাই বলো তো, মা হাই করে দাও, এই যে হাই, মা ফোন করছে পাপ্পাকে, তো দেখ ফোন তুলছে না, আবার একবার ট্রাই করে দেখো তুলে কিনা। তো ফ্রেন্ডস আমি স্নান টান করে আসি, পরে তোমাদের সাথে কথা বলছি। যে দোকানে এসে সবকিছু পরিষ্কার করে ওখানে এবার সন্ধ্যা দেব। ঘুরে আসলাম, আমার অবস্থা দেখাচ্ছে পাচ্ছ, পুরো ঘেমে গেছি, কি অবস্থা হয়ে গেছে আমার, ভীষণ গরম, ভীষণ গরম পড়েছে, থাকা যাচ্ছে না, পুরো ঘেমে ঠেমে দেখো শেষ। আমি তো এবার একটু বসবো, টিউশন হয়ে গেল, এখন বাজে 3:30, এখন এখান থেকে গিয়ে যাব দোকানে, তো এবার ঘরে যাচ্ছি। তো দেখো ওই দেখো গরু, গরুর জন্য দাঁড়িয়ে আছে, তো ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার দোকান যেতে হবে। তো
বড়া আমার সাথে আসছে। তো এই দেখো এই দেখো বাই 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 মা। তো ফ্রেন্ডস, কালকের থেকে ব্লগটা শুরু করেছিলাম, তো শেষ করা হয়নি। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, শেয়ার করে দিবে, আর নতুন আসলে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো বাই।